রাজ্যের জন্য বড় ধাক্কা, কেননা টাটা মোটরস জয় পেয়েছে সিঙ্গুরে ক্ষতিপূরণ মামলায়। 766 যে কোটি টাকা, সেই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। যে তিন সদস্যের বিচারকরা, যে তিন সদস্যের বেঞ্চ তৈরি হয়েছিল, সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে টাটাদের যে সিঙ্গুরে ন্যানো কারখানা হয়েছিল তার জন্য ক্ষতিপূরণ হিসেবে 766 কোটি টাকা দিতে হবে রাজ্য সরকারকে। শুধু তাই নয়, 11% হারে সুদটাও দিয়ে যেতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে ন্যানোর ধাক্কাতে বেসামাল হয়ে গিয়েছে এই রাজ্য সরকার বেসামাল হয়ে গিয়েছে। কেননা আমরা শোনালাম আইনজীবী বিকাশ চন্দন ভট্টাচার্য, তিনি স্পষ্ট অভিযোগ করলেন যে সমস্ত প্রোটোকল মেনে এই চুক্তি হয়েছিল, তবে সেই বিষয়টা জানা দরকার ছিল রাজ্য সরকারের। আপনাদের দেখাচ্ছি 2006-18 সিঙ্গুরে ছোট গাড়ি প্রকল্পের ঘোষণা করেছিল টাটা সংস্থা। 2006 সালের পর এবার 2006 সালের 25 মে অধিগ্রহণ প্রস্তাবের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ শুরু হয়ে যায়। অর্থাৎ 18 মে থেকে 25 মের মধ্যেই শুরু হয়ে যায় বিক্ষোভ। তারপরে 2007-09 মার্চ অধিগৃহীত জমি টাটার হাতে যায়। পরের বছর 2007 সালে 9 মার্চ অধিগৃহীত যে জমিগুলো, সেই জমিগুলো টাটার হাতে যায়। আর এরপরে 2008 সালের 24 অগাস্ট, দিনটা দেখুন, 2008-24 অগাস্ট এক্সপ্রেসওয়েতে তৃণমূলের 15 দিন ধরে অবস্থান চলতে থাকে। কেননা জমি অধিগ্রহণের পর 2008 সাল, তার পরের বছর 24 অগাস্ট এক্সপ্রেসওয়েতে অবস্থানে বসে তারা। আর এর ওই বছরই 3রা সেপ্টেম্বর সিঙ্গুরে গাড়ি নির্মাণের কাজ স্থগিত হয়ে যায়। অর্থাৎ মাত্র কয়েক মাসের ব্যবধান তৃণমূলের অবস্থান কর্মসূচি, তারপরে 3রা সেপ্টেম্বর সিঙ্গুরে গাড়ি নির্মাণের কাজ পুরোপুরি স্থগিত হয়ে যায়। আর এরপরে 3রা অক্টোবর সিঙ্গুর থেকে প্রকল্প সরানোর ঘোষণা করা হয়। অর্থাৎ সময়টা 2006-2008। একদিকে টাটা ন্যানো এখানে কারখানা করবার যখন সিদ্ধান্তের কথা ঘোষণা করলো, আর সেই ঘোষণার পরেই কোথাও গিয়ে পথে নেমেছিল এই বর্তমান শাসক দল তথা তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস। আর তারপরেই যখন জমি অধিগ্রহণ পর্বটা হয়ে গেল, জমি অধিগ্রহণ পর্ব হয়ে যাওয়ার পর কি হলো না, তৃণমূল কংগ্রেস 15 দিন ধরে লাগাতার অবস্থানে বসলো। আর লাগাতার অবস্থানের পর সেখানে দেখা গেল যে এই যে ঘোষণা, অর্থাৎ টাটা ন্যানোর যে প্রকল্প ঘোষণা, সেই ঘোষণাটা স্থগিত হয়ে গেল এবং সরানোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাও কোথাও গিয়ে শিলমোহর হয়ে গেল। আর তারপরে বর্তমান পরিস্থিতি, আর সেখানে মুখ পড়লো রাজ্য সরকারের। আমরা অবশ্যই এই সমস্ত খবরের দিকে লাগাতার নজর রাখবো।